হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই শান্তা আমার আজকে রেসিপি হচ্ছে অনেক মজাদার কলমি শাক ভাজি যেহেতু এখন শীত এই শীতে বাজারে নানান ধরনের শাক ওঠে তো আমি কলমি শাক নিয়ে এসেছি এই শাকটা আমি আমার মতো করে রান্না করব। আর এই শাক ভাজি করার জন্য কি কী লাগছে সু চলুন একবার আমি দেখে নিই শাকটি কাট কেটে পরিষ্কার করে ধুয়ে ঠিক এভাবে ছোট ছোট করে আমি পিস করে নিয়েছি তারপর আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানের ভিতরে শাকগুলো এখন দিয়ে দিচ্ছি সবগুলো শাক আর চুলা রাসটা মিডিয়ামে রেখে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি একটা বড় পেঁয়াজ নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি সাত আট মিনিট পর্যন্ত সিদ্ধ করব। তো কতক্ষণ পর আমি একটু নেড়ে চেড়ে দিব এই সাত আট মিনিটের ভিতরেই আমার শাকটা রান্না করতে হবে আর শাক কিন্তু বেশিক্ষণ বাপে দেওয়া যায় না তাহলে শাকটা লাল হয়ে যায় আর লাল হয়ে গেলে শাকের মূল টেস্টটাই নষ্ট হয়ে যায় তো আমার শাকটা প্রায় সিদ্ধ হয়ে আসছে আমি আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তো পানিটা সম্পূর্ণরূপে শুষে গিয়েছে এবং শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর একটি নারুনি দিয়ে ঠিক এভাবে হালকা হালকা করে একটু চাপ দিয়ে দিয়ে দিচ্ছি যাতে শাকটা ভালো মতো গলে যায় তার জন্য এটা বেশি গালাবো না এবং বেশি সলা সলাও রাখবো না তো শাকটা আমি তুলে নিচ্ছি এখন আমি ফুরনে যাব তার জন্য তো ফুরন দেওয়ার জন্য চুলা আমি দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি রেগুলার সয়াবিন তেল চামচ তারপর শুকনা তিনটা শুকনো মরিচটা অবশ্যই দিতে লাগবে তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে দিয়ে দিচ্ছি রসুন কুচি চার পাঁচটা আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো আদা কুচি আদা রসুন মরিচ সব কিছু মিলিয়ে ভীষণ ভীষণ একটা ফ্লেভার আসবে শাকের ভিতর থেকে খুব ভালো লাগবে তো ব্রাউন কালার আসার পর আমি শাকটা এখন ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে আমি নেড়ে চেড়ে দুই তিন মিনিট পর্যন্ত নেড়ে চড়ে নিব তারপর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বোম্বাই মরিচ একটা পাকা আর বোম্বাই মরিচ যদি না থাকে আপনারা কাঁচা মরিচও দিতে পারেন একটু গোড়াটা ফাটিয়ে নেবেন তো হয়ে গিয়েছে আমার সম্পূর্ণরূপে অনেক মজাদার শাক তো আমি সার্ভিং ডিসে সার্ভ করে নিয়েছি বন্ধুরা দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ট্রাই করবেন আর গরম গরম ভাতের সাথে এই শাকবাজিটা খুবই মজা লাগে খেলে বুঝতে পারবেন যে না সত্যি পারফেক্ট হয়েছে একটা শাকবাজি এটা দিয়ে এক প্লেট ভাত খাওয়া যায় এ পর্যন্তই আল্লাহ হাফেজ